তো এই ব্যাটার বর্তমান প্রাইসটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে আগে থেকে। এই শোরুমে কিন্তু আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারবেন, অর্থাৎ ইএমআই ফ্যাসিলিটিটা পাবেন, অর্থাৎ 0% ইন্টারেস্টে আপনার 6 মাসের মধ্যে কিন্তু টাকা পরিশোধ করলে আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম টিভিএস এর শোরুমে। আসার কারণ হচ্ছে টিভিএস রাইডার 125 সম্পর্কে আপনাদেরকে জানাবো, কারণ এই বাইকটার কিন্তু প্রাইস আপডেট করা হয়েছে, পাশাপাশি বাইকটার কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো যারা বাইকটা কিনতে যাচ্ছেন আমার মনে হয় তাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত, তাহলে বাইকটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পাবেন। তাই সমালোচনা না করে চলুন জেনে নেই বাইকটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো শুরুতেই বরাবরের মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করি। তো দেখতে পাচ্ছেন বাইকটার লুকস এবং ডিজাইন, আমার মনে হয় যারা টিভিএস রাইডার 125 কিনছেন বা কেনার চিন্তা ভাবনা করছেন আমার মনে হয় তারা ম্যাক্সিমামই শুধুমাত্র এই বাইকটার লুকস এবং ডিজাইনের জন্যই কিনতেছেন, কারণ এই বাইকটার লুকস এক কথায় ফ্যান্টাস্টিক। মানে 125 সিসি ক্যাটাগরিতে যদি আপনি কম্পেয়ার করেন আমার মনে হয় যে কোনো বাইকের থেকে এই বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর। আর আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবেন, এই বাইকটার লুকস আসলেই অনেক সুন্দর, বিশেষ করে যদি এর হেডল্যাম্পের যে শেপটা সেটা যদি দেখাই সেটা কিন্তু খুবই সুন্দর লাগে, আর যখন এটা জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগে। তো আপনাদের কাছে এই বাইকটার লুকস এবং ডিজাইন কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার যদি বাইকটার ডাইমেনশন নিয়ে কথা বলি, বাইকটা লম্বায় রয়েছে 2080 মিলিমিটার, প্রস্থ রয়েছে 767 মিলিমিটার, উচ্চতা রয়েছে 1028 মিলিমিটার এবং হুইল বেজে রয়েছে 1326 মিলিমিটার। সো 125 সিসি বাইক হিসেবে যেমনটা সাইজ হওয়া উচিত ঠিক তেমনই সাইজ পাবেন আপনারা। আর এই বাইকটির কার্বোয়েট হচ্ছে 123 কেজি, যেটা মোটামুটি লাইট ওয়েটে বলা যায়, সিটি রাইড করে কিন্তু আপনারা যথেষ্ট মজা পাবেন। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 mm, যেটা অবশ্যই এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি, তাই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার, সো আপনারা যদি একবার ফিল আপ করেন সেক্ষেত্রে আপনারা প্রায় 500 কিলোমিটারের মতো একটা রেঞ্জ পেয়ে যাবেন, যেটা আসলে লং ট্যুরের জন্য কিন্তু খুব সুবিধা হবে আপনাদের। আর এছাড়া সিট হিসেবে দেখতে পাচ্ছেন স্প্লিট সিট ইউজ করা হয়েছে, রাইডার এবং পিলিয়নের জন্য আলাদা আলাদা সিট দেওয়া হয়েছে। এছাড়া এখানে গ্র্যাবরিল দেওয়া আছে যেটা পিলিয়নকে যথেষ্ট সাপোর্ট দিবে। তো যেমনটা প্রত্যেকটা রিভিউতে আমি বলে থাকি যে বাইকের সিটের উচ্চতা কেমন, তো এই বাইকটার সিটের উচ্চতা হচ্ছে 780 mm, যেটা অবশ্যই অনেকটাই কম। তাই আমার যেটা মনে হয় বসে যেটা মনে হচ্ছে, যাদের উচ্চতা অনেক কম অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবেন। 3 ইঞ্চি নিচে হলে হয়তো একটু সমস্যা হতে পারে, বাট 3 ইঞ্চির উপরে হলে আরামসে বাইকটা রাইড করতে পারবেন। আর সিটিং পজিশনের কথা যদি বলি, দেখতেই পাচ্ছেন সিটিং পজিশনটা কিন্তু বেশ আপরাইট, আর মানে বোঝাই যাচ্ছে যে আপনারা যদি লং ট্যুরও করেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না, ব্যাক পেন বা রিস্পিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি পিলিয়নের কথা বলি, পিলিয়ন সিটটা দেখতে পাচ্ছেন, পিলিয়নের জন্য যথেষ্ট স্পেস রয়েছে, একজন আরামসে বসতে পারবেন। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 124.7 সিসির ইঞ্জিন, যেটা কিনা পাওয়ার প্রডিউস করে 12.9 PS 8000 RPM এবং 11.5 Nm টর্ক প্রডিউস করবে 6500 RPM। সো পাওয়ার ফিগারের দিক থেকে কিন্তু এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, মানে কমিউটার সেগমেন্টের 125 সিসি বাইক হিসেবে যদি আপনি বিবেচনা করেন। আর যেহেতু এটা তো 3 ভালভ ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা যথেষ্ট রেসপন্স পাবেন বাইকটা চালার সময়, মানে টোটাল রেসপন্সটা কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আমি কিন্তু এই বাইকটার টেস্ট রাইড রিভিউ দিয়েছিলাম, তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বলছিলাম যে আসলে এর টোটাল রেসপন্সটা খুবই ভালো, আর এটা কিন্তু 0 to 100ও খুব দ্রুতই ওঠে। এছাড়া এই বাইকটার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো, আপনারা এটা থেকে টপ স্পিড প্রায় 120 কিলোমিটার পার আওয়ারের মতো পেয়ে যাবেন, যেটা 125 সিসি বাইক হিসেবে অবিশ্বাস্য মনে হতে পারে আপনার কাছে, বাট সত্যিকার অর্থে কিন্তু এরকম টপ স্পিড ওঠে। যদিও একটু কম বেশি হতে পারে, বিভিন্ন ওয়েদার এবং রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। আর এই বাইকটির আরেকটা বিশেষত্ব হচ্ছে এটাতে কিন্তু এয়ার এবং অয়েল কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা একটা নতুনভাবে টেকনোলজি ইউজ করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে ফিন্স দেওয়া হয়েছে, এই ফিন্সের মাধ্যমে কিন্তু বাতাস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে, যার কারণে ইঞ্জিন অয়েলটা কিন্তু দ্রুত ঠান্ডা হবে। যদিও এটাতে কোনো ধরনের রেডিয়েটর নাই, তো এটা আসলে এয়ার কুলড ইঞ্জিনই বলা যায়, বাট নতুন একটা টেকনোলজি ইউজ করার কারণে তারা নতুনভাবে একটা নাম দিয়েছে এয়ার এবং অয়েল কুলড। আর এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন কিক স্টার্ট দেওয়া হয় নাই, যেটা দিলে খুবই ভালো হতো, যেহেতু এটা কার্বোরেটর ইঞ্জিন, শুধুমাত্র আপনারা সেলফ দিয়ে বাইকটিকে স্টার্ট করতে পারবেন। আর যেহেতু এটা কার্বোরেটর ইঞ্জিন, তাই আপনারা মাইলেজটা মোটামুটি পাবেন, 125 সিসি বাইক হিসেবে এটাতে সিটিতে প্রায় 50 কাছাকাছি মাইলেজ পেয়ে যাবেন এবং হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 55-এর মতো মাইলেজ পাবেন। যদিও এটা ডিপেন্ড করবে আপনারা কীভাবে রাইড করতেছেন সেটার উপর, আপনি যদি RPM মেনটেন করে চলেন তাহলে কিন্তু এরকম মাইলেজ পাবেন, আদারওয়াইজ হয়তো বাইক থেকে কম মাইলেজ পেতে পারেন। আর এই বাইকটিতে কিন্তু 5-speed গিয়ারবক্স ইউজ করা হয়েছে, গিয়ার শিফটিংও যথেষ্ট স্মুথ। আর এই বাইকটির ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W30,
আপনারা এই ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন তাহলে কিন্তু বাইকটা থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন, যেহেতু এটা অফিশিয়ালভাবে রিকমেন্ড করা। আর এর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1000 ml। তো এবার আমরা কথা বলবো এর মিটারটা নিয়ে। যদিও এটাতে ব্যাটারি কানেকশন দেওয়া নাই তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না, মিটারটা কিন্তু কালারফুল এবং দেখতে খুবই সুন্দর লাগে। এলসিডি ডিসপ্লে, যেটা রাতেরবেলা দেখতে খুবই সুন্দর লাগবে। আর এখানে যে ধরনের ফাংশন দেওয়া আছে বা ফিচার দেওয়া আছে, আর বাংলাদেশে কিন্তু অনেক 150 cc বাইকে বা 160 cc বাইকেও আপনারা পাবেন না। তো আমার মনে হয় যারা এই বাইকটা কিনবেন তারা খুবই স্যাটিসফাইড থাকবেন এর মিটার নিয়ে, কারণ মিটারে অনেক ফাংশন আছে, যেমন গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, অডোমিটার, ফুয়েল গেজ, ক্লক, এছাড়া আরও অনেক ফাংশন আছে যেগুলো আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি ডিটেলসে বলতেছি না। মানে অনেক ফাংশন আছে যেগুলো আপনি অন্য এই সেগমেন্টের অন্য কোনো বাইকে পাবেন না। আর যদি এর হ্যান্ডেলবার নিয়ে কথা বলি, হ্যান্ডেলবারটা হচ্ছে পাইপ হ্যান্ডেলবার। আর এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন, যেমন ইঞ্জিন কিল সুইচ, এপাশে রয়েছে স্টার্ট বাটন, বাট এটাতে কিন্তু হেডলাইট অন অফের কোনো সুইচ নাই। আর এখানে পাস লাইট, আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন, তো এই সুইচগুলো কিন্তু আপনারা পাবেন। এবং সুইচ কোয়ালিটি আমি বলবো দাম বিবেচনা অনেক ভালো। তো এবার আমরা কথা বলবো এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট বা আকর্ষণীয় দিক, সেটা হচ্ছে এর হেডলাইট। তো এই বাইকটির হেডলাইট হিসেবে ইউজ করা হয়েছে এলিমিনেস্টিক এলইডি হেডলাইট, যেটা দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে যখন চলে থাকবে। আর দুই পাশে দুটা DRL দেওয়া আছে, যেটা দূর থেকে দেখতে সত্যিই খুবই সুন্দর লাগে। আর যেহেতু এটা এলইডি, আশা করি রাতেরবেলায় খুব ভালো আলো প্রডিউস করবে। আর ইন্ডিকেটার হিসেবে এখানে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। আর পিছনের টেল লাইট হিসেবে ইউজ করা হয়েছে এলইডি টেল ল্যাম্প, যেটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ইউনিক একটা ডিজাইন করা হয়েছে, যেটা দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই বাইকটির এক্সোস্টটা দেখতে পাচ্ছেন, এই বাইকটার এক্সোস্টের সাউন্ড কিন্তু খুবই সুন্দর, খুবই লাউড। 125 cc বাইকে এরকম সাউন্ড সচরাচর আমি দেখি নাই, আমার কাছে খুবই ভালো লাগে। মানে অন্যরকম একটা বেজ আছে, যেটা হঠাৎ করে শুনলে মনে হবে যে একটা মানে 160 cc বা তার থেকেও বড় কোনো বাইক আসতেছে, এরকম একটা ফিল হয়। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, যদিও আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাতে পারতেছি না, কারণ এটাতে ব্যাটারি কানেকশন দেওয়া নাই। আর এটাতে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক ইউজ করা হয়েছে, সামনে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন মনোশক ইউজ করা হয়েছে। সচরাচর কিন্তু 125 cc বাইকে, বিশেষ করে কমিউটার সেগমেন্টের বাইকগুলোতে কিন্তু মনোশক সাসপেনশন দেখা যায় না, তো এটা কিন্তু খুব ভালো ফিডব্যাক দিবে আপনাদেরকে আশা করি। আর ব্রেক হিসেবে দেখতে পাচ্ছেন এখানে ইউজ করা হয়েছে সামনে ডিস্ক ব্রেক, যেটা সাইজ 240 mm। আর এছাড়া এটাতে কিন্তু রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, অর্থাৎ CBS ব্রেকিং সিস্টেম, যার কারণে আপনি যদি পিছনের ব্রেকটা প্রেস করেন সেক্ষেত্রে 60 এবং 40 রেশিওতে সামনের ব্রেকটা প্রেস হবে, যার ফলে চাকা স্কিড করার যে প্রবণতা সেটা অনেকটাই কমে যাবে। আর পিছনে দেখতে পাচ্ছেন এটাতে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক, যেটা সাইজ 130 mm। তো ওভারঅল ব্রেকিং রেসপন্স ভালোই পাওয়া যাচ্ছে, আপনারা যারা এই বাইকটি কিনবেন আশা করি আপনারা ভালো রেসপন্স পাবেন। বাইকটিতে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে সামনে 80/100 সেকশন টায়ার, আর এটা TVS-এর রেমোরা টায়ার, আর এর রিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চি। আর পিছনে ইউজ করা হয়েছে 100/90 সেকশনের টায়ার, এটাও কিন্তু TVS-এর রেমোরা টায়ার, আর রিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চি। তো 125 cc বাইক হিসেবে পিছনের টায়ারের সাইজ আমি বলবো ঠিক আছে, আশা করি আপনারা টায়ার থেকে ভালো ফিডব্যাক পাবেন। যদিও TVS-এর টায়ার নিয়ে একটু অনেকেরই কমপ্লেন আছে, তো আপনাদের যদি কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে টায়ারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এই বাইকটি টোটাল কিন্তু 4টা কালার হবে, যেমনটা দেখতে পাচ্ছেন আমি বসে আছি ইয়েলো কালারের উপর, ইয়েলো কালার, রেড কালার, ব্ল্যাক কালার এবং হচ্ছে ব্লু কালার, এই টোটাল 4টা কালার আপনারা পেয়ে যাবেন। আর এই শোরুমে কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এই বাইকটার প্রাইসের কথা বলে দিই, আচ্ছা প্রাইসে বলার আগে আপনাদেরকে এই বাইকটার সার্ভিসের কথা বলে দিই। এই বাইকটা যদি আপনারা এই শোরুম থেকে কেনেন সেক্ষেত্রে আপনারা টোটাল 6টা ফ্রি সার্ভিস পাবেন, আর 2টা পেইড সার্ভিস পাবেন, টোটাল 8টা সার্ভিস আপনারা পাবেন। আচ্ছা ওয়ারেন্টি আপনারা পাবেন 2 বছর অথবা 30,000 কিলোমিটার, যেটা আগে আসবে সেটা আপনারা ক্লেম করতে পারবেন। আর এখন আপনাদেরকে প্রাইসটা বলে দিই, তো এই বাইকটার বর্তমান প্রাইসটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে আগের থেকে। তো বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে 1,64,990 টাকা, দ্যাট মিন্স 10 টাকা কম, 1,65,000 টাকা। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটার প্রাইস সম্পর্কে আপনাদের মতামতগুলো, আর যারা বাইকটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই শোরুমে ভিজিট করবেন। আর আরেকটা আপনাদেরকে সুখবর দিয়ে রাখি, এই শোরুমে কিন্তু আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারবেন, অর্থাৎ EMI ফেসিলিটিটা পাবেন। সেক্ষেত্রে 6 মাসের জন্য 0% ইন্টারেস্ট থাকবে, অর্থাৎ 0% ইন্টারেস্টটা আপনার 6 মাসের মধ্যে কিন্তু টাকা পরিশোধ করলে আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না। আর সর্বোচ্চ 36 মাস পর্যন্ত আপনারা EMI ফেসিলিটিটা পাবেন। তো যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই শোরুমে যোগাযোগ করতে পারেন, আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত, আশা করি বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন উৎসাহ দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।